হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো রান্নার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিব। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কেউ চাইলে পেঁয়াজ মরিচের সাথেও ভেজে নিতে পারেন, তবে আমি আলাদা করে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই এখন কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এভাবে মাছ ভেজে সেই তেলের মধ্যে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা নাড়াচাড়া করে এখানে একটা বড় সাইজের পাকা টমেটো দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এক চামচের একটু কম হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আমি সম পরিমাণ দিয়েছি। এখন এখানে কিছুটা পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কচুগুলো এখানে অ্যাড করে দিলাম। কচুগুলো অ্যাড করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আমি কচুগুলোকে 2 থেকে 3 মিনিট এই মশলার মধ্যে কষিয়ে নেব। তারপরে এখানে 2টা আলু অ্যাড করে দিব। তো আমি কচুগুলোকে খুব ভালো করে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে আলুগুলো আমি কচুর মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এই মশলার সাথে আলু আর কচুটাকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। কচু আর আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যার জন্য আলাদা করে পানি দিয়ে কষানোর কোনোই প্রয়োজন নেই। তো আমি কচু আর আলুগুলোকে 2-3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর আমি রান্নাতে সবসময় গরম পানি কিন্তু ইউজ করে থাকি, গরম পানিটা দিয়ে রান্না করলে রান্নাটা দ্রুত হয়ে যায়। তো পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি এটাকে ঢাকা দিয়ে বেশ 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ অবস্থাতে কিন্তু আমার আলু কচু দুইটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর কচু তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝোল রাখতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা একেবারে ঝোলটা শুকিয়ে যায়। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, খেতে অসম্ভব মজার ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।